नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनले आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आशा करछि आपनारा सबाई सुस्थ आछेन भालो आछेन। आमि आजके आलोचना करब डिसमेनोरिया निये। डिसमेनोरिया एई टार्मटा अनेकेई जानेन ना। एटार सठिक बांगलाय आमि जोदि बोली सेटा हलो पिरियड्सेर समय अनेक महिलाराई पेटे जंत्रणाते भोगेन এবং তার দৈনন্দিন কাজ, স্কুলে যাওয়া বা হাঁটাচলা করা বা খাওয়া দাওয়ার করা, তার সাথে সাথে বিভিন্ন কাজে ইনভলভ হওয়া যদি না হতে পারে সেক্ষেত্রে এই টার্মটাই ইউজ করা হয়, সেটা হলো ডিসমেনোরিয়া। এমনি টুকটাক একটু পেটে ব্যথা বা কোমরে ব্যথা এটা নর্মাল, কিন্তু এই পেটে যন্ত্রণাতে যদি কেউ তার স্বাভাবিক কাজকর্ম না করতে পারে তখন তাকে বলা হয় ডিসমেনোরিয়া। এবং এই ডিসমেনোরিয়াকে দুই ভাগে ভাগ করা হয়, সেটা হলো প্রাইমারি ডিসমেনোরিয়া এবং সেকেন্ডারি ডিসমেনোরিয়া। এর মধ্যে অনেক রকমের কারণ রয়েছে, অনেক তফাত রয়েছে, সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তার আগে আমি বলি, যদি আমার ভিডিও আপনি প্রথম দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। আশা করি ভিডিওটি পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের সমস্যাগুলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং যারা আমার এতদিন ধরে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলি দেখার জন্য। তাহলে আমি এবার বলবো যে ডিসমেনোরিয়াতে প্রাইমারি ডিসমেনোরিয়া এবং সেকেন্ডারি ডিসমেনোরিয়া কী হয় এবং কোন যন্ত্রণা কেন হয় বা কীভাবে হয়। এগুলো প্রত্যেকটা মেয়েদেরই জানা উচিত। অনেক মেয়েরাই জানতে চান যে পিরিয়ডসের সময় এত যন্ত্রণা কেন হয় বা আমারই কেন এত কষ্ট হয়, অনেকেরই তো কষ্ট হয় না, আমার কেন এত প্রবলেম হয়। তাহলে এই সকল উত্তর আমি আজকে আপনাদেরকে দেব। প্রাইমারি ডিসমেনোরিয়ার তেমন কোনো কজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে প্রাইমারি ডিসমেনোরিয়াটা সলভ হয়ে যায় প্রেগনেন্সির পরে বা বিয়ের পরে। এই প্রাইমারি ডিসমেনোরিয়াটা অনেকেরই চলে যায়। এবার আমি বলি যে প্রাইমারি ডিসমেনোরিয়া যে হয় তার মেকানিজমটা কী, কী কী পরিবর্তন ঘটলে এই পেটে যন্ত্রণা হয়। তার আগে আমি আপনাদেরকে সহজভাবে বলে দেবো যে মেনস্ট্রুয়েশনটা কী হয়। প্রত্যেকটা মহিলাদের দেহে দুটো করে ডিম্বাশয় রয়েছে। প্রত্যেকটা মাসে একটা ডিম্বাশয় থেকে একটা করে ডিম্বাণু নির্গত হয়, সেটা বড় হয়, ম্যাচিওর হয় এবং শুক্রাণু আসার জন্য অপেক্ষা করে। যদি না শুক্রাণু আসে তাহলে সেখানে অপেক্ষা করে এবং মৃত হয়ে যায়। এবং তারপর এন্ডোমেট্রিয়াম যে রয়েছে বা বাচ্চার যে ঘর রয়েছে তার যে লেয়ারগুলো শেডিং হয় এবং ডিম্বাণু সহ ওই শেডিংগুলো একে একে বেরিয়ে আসে, এবং এই বেরিয়ে আসাটাই আমরা বাইরে থেকে পিরিয়ডস হিসাবে ধরে থাকি। একেই বলা হয় নর্মাল পিরিয়ডস। এই পিরিয়ডসের সাথে যদি পেন হয় এবং পেনের ফলে যদি কেউ ঠিকঠাকভাবে কার্যকলাপ না করতে পারে তখনই তাকে বলা হয় ডিসমেনোরিয়া। প্রাইমারি ডিসমেনোরিয়া মেনলি কম বয়সী মেয়েদের ক্ষেত্রেই হয়। এই প্রাইমারি ডিসমেনোরিয়ার প্রধান কারণ হলো প্রোস্টাগ্ল্যান্ডিন এবং ভেসোপ্রেসিন। এই দুটো হরমোনের জন্যই এই প্রাইমারি ডিসমেনোরিয়াটা হয়ে থাকে। এই প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনটি প্রোজেস্টেরন ক্ষরণ করে, এবং প্রোস্টাগ্ল্যান্ডিন যদি বেশি পরিমাণে ক্ষরণ হয়, অত্যাধিক পরিমাণে ক্ষরণ হয়, এটা নর্মালি একটা রেঞ্জে প্রোস্টাগ্ল্যান্ডিনটা ক্ষরণ হয়। কিন্তু যদি এর প্রচুর পরিমাণে ক্ষরণ হয় তাহলে কী হবে, যে বাচ্চার যে ঘর রয়েছে সে যে এন্ডোমেট্রিয়াম যে লেয়ার রয়েছে সেটা বেশি কন্ট্রাকশন হবে। কন্ট্রাকশন রিল্যাক্সেশনের হওয়ার পরেই আমাদের পেটে যন্ত্রণাটা হয়ে থাকে। এই প্রোস্টাগ্ল্যান্ডিন যদি বেশি বেশি ক্ষরণ হয় তাহলে বেশি বেশি করে কন্ট্রাকশন হবে, বেশি করে সংকুচিত হবে, বেশি করে প্রসারিত হবে, তার ফলে কী হবে, যে যন্ত্রণাটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। তেমনই যদি ভেসোপ্রেসিনের পরিমাণটাও যদি অনেকটা করে বেড়ে যায় তখনই এরকম কন্ট্রাকশন হবে, তার ফলে যন্ত্রণাটা দেখা দেবে। এই হলো প্রাইমারি ডিসমেনোরিয়ার কারণ। কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে এর সাথে সাথে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়। কেন এই প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, তার প্রধান কারণ হলো আমাদের যে রক্ত তঞ্চন ঘটানোর যে ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলো যদি আপনাদের শরীরে কম থাকে তাহলে এই প্রচুর পরিমাণে ব্লিডিং হওয়ার সম্ভাবনা একটা থেকে যায়। কারো কারো দেখা যায় যে পিরিয়ডসের ব্লাডের সাথেও ক্লট ক্লট বেরিয়ে আসে। কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ক্লট বেরোয়, কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে নর্মাল ক্লট বেরোয়। প্রচুর পরিমাণে ক্লট কাদের বেরোয়, এই যে এন্ডোমেট্রিয়ামের লেয়ার রয়েছে এখানে তো শেডিং হচ্ছে, শেডিং হচ্ছে মানে প্রত্যেকটা লেয়ার ভাঙছে, ভেঙে বেরিয়ে আসছে। আবার পরের মাসে কী হবে, ওই লেয়ারগুলো তৈরি হবে এবং বাচ্চা ধারণ ক্ষমতার জন্য এবং বাচ্চা রাখার জন্য নিজেকে প্রস্তুত করবে এই এন্ডোমেট্রিয়াম। তো এন্ডোমেট্রিয়ামে যখন শেডিং হচ্ছে ব্লাডের নালীও রয়েছে, পিরিয়ডসের সময় কী হয় এই ব্লাডের নালীগুলো ক্ষয়ে যায় এবং এই যে লেয়ারগুলো আছে সেগুলো ক্ষয়তে থাকে। ক্ষয় কী হয়, বাইরে বেরিয়ে আসে। এই ব্লাডের যে নালিকা রয়েছে সেটা যদি প্রচুর পরিমাণে ড্যামেজ হতে থাকে এবং তার সাথে সাথে যদি রক্ততঞ্চন যে ফ্যাক্টরগুলো আমাদের রয়েছে সেগুলো যদি ঠিকঠাকভাবে না কাজ করে তখন কী হবে, প্রচুর পরিমাণে ব্লিডিং হবে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই রক্ততঞ্চন ঘটানোর যে ফ্যাক্টরগুলো সেগুলো যদি বেশি পরিমাণে হয়ে যায় শরীরে
তখন কি দেখা যাবে যে রক্ত বেশি বেশি করে জমাট বাঁধছে। যখনই রক্ত বেশি বেশি করে জমাট বাঁধবে তখনই দেখা যাবে যে ব্লাডের সাথে বেশি বেশি পরিমাণে ক্লট বেরোচ্ছে। এইরকম সমস্যাগুলো অনেক মহিলারাই দেখেন যে বেশি বেশি ক্লট বেশি বেশি করে ক্লট বেরোনো, তো এই এই কারণের জন্যই বেশি বেশি করে ক্লট বেরোয়। আবার অনেকের একদমই কাঁচা কাঁচা রক্ত বেরোয়, একদমই ক্লট থাকে না, তাদের ক্ষেত্রে রক্ততঞ্জন ঘটানোর যে ফ্যাক্টরগুলো সেগুলো খুবই কম, তাই প্রচুর পরিমাণে ব্লাড বেরোয়। এটা হলো প্রাইমারি ডিসম্যানোরিয়া, যেটা প্রোস্টাগ্ল্যান্ডিন এবং ভ্যাসোপ্রেসিনের জন্যই হয়ে থাকে। তাদের পরিমাণ যদি বেড়ে যায় বেশি করে সংকোচন প্রসারণ হবে এবং এই যে এন্ডোমেট্রিয়ামের লেয়ারটা বেশি করে কন্ট্রাকশন হবে, তার ফলেই পেনটা হবে। এই সমস্যা থেকে বাঁচার ঘরোয়া উপায় হলো আপনি যদি গরম হট ওয়াটার ব্যাগ পেটের নিচে রাখেন তাহলে অনেকটা রিলিফ পাবেন, এবং হালকা যদি আপনি এক্সারসাইজ করেন, মাইল্ড এক্সারসাইজ একদমই কম যেটা শরীরকে একদমই ক্ষতি করবে না, সেক্ষেত্রেও আপনাদের সমস্যাগুলো আস্তে আস্তে কমতে থাকবে। এবারে আমি বলবো যে সেকেন্ডারি ডিসম্যানোরিয়া কী এবং কেন হয় বা কাদের হয় এবং কোন কোন ক্ষেত্রে এই সেকেন্ডারি ডিসম্যানোরিয়া দেখা যায়। এই সেকেন্ডারি ডিসম্যানোরিয়া দেখা যায় মেইনলি বয়স্ক মহিলাদের ক্ষেত্রে, ঠিক বয়স্ক বলবো না, প্রাপ্তবয়স্ক, মানে অনেক দিন আগেই যাদের পিরিয়ডস হচ্ছে, অনেক দিন আগে থেকেই, কিন্তু এদের যন্ত্রণাটা প্রথমে অতটা ছিল না, হয়তো কম ছিল, কিন্তু যত বয়স গড়াচ্ছে তাদের এই পিরিয়ডিক্যাল পেনটা ক্রমশ বাড়তে আছে। সেগুলো হলো এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস। যদি ইউটেরাসের মধ্যে অনেক দিন ধরে কেউ আইইউসিডি রাখে, আইইউসিডি হলো ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, মানে কপার টি রেখে দেওয়া যাতে বাচ্চা না হয়, তার জন্য অনেকেই এগুলো ব্যবহার করে থাকেন। এর ফলে কী হয়, সেকেন্ডারি ডিসম্যানোরিয়া দেখা যায়। এরপরে রয়েছে সার্ভাইকাল স্টেনোসিস, বা অনেক দিন ধরে যদি সার্ভিক্সে কোনো ইনফ্লামেশন থাকে বা ভ্যাজাইনাতে যদি অনেক দিন ধরে ইনফ্লামেশন থাকে তাহলেও সেকেন্ডারি ডিসম্যানোরিয়াটা লক্ষ্য করা যায়। যদি আপনার এই পেনটা অনেক দিন ধরে হয়ে আসছে, অনেক বছর ধরে আসছে, তাহলে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ইউএসজি করাবেন। ইউএসজি করালেই আপনাদের এই যে পেনের কারণটা ধরা পড়ে যাবে। যদি প্রাইমারি ডিসম্যানোরিয়া হয় তাহলে তেমন একটা চিন্তার কিছু নেই, কিন্তু সেকেন্ডারি ডিসম্যানোরিয়া হলে তখন অবশ্যই আপনারা ইউএসজি করাবেন এবং আপনাদের এই সেকেন্ডারি ডিসম্যানোরিয়ার কারণটা অবশ্যই জেনে নেবেন। এবার এই পেটের যন্ত্রণার জন্য আমি কয়েকটা মেডিসিন বলবো, সেগুলো হলো প্রথম ম্যাকফস। এই ম্যাকফস মেডিসিনটি এই ডিসম্যানোরিয়াতে খুব ভালো কাজ করে। প্রত্যেকটা মহিলারাই এই এই পেনের যদি সমস্যা ভোগেন তাহলে অবশ্যই ম্যাকফস খাবেন। ম্যাকফস খেলে আপনারা ম্যাকফস 200 খাবেন যদি অনেক দিন ধরে এই আপনার ডিসম্যানোরিয়া প্রবলেমটা হয়ে আসে। তাহলে যদি আপনাদের প্রাইমারি ডিসম্যানোরি হয় সেক্ষেত্রে আপনারা ম্যাকফস 6x খাবেন, তিনটি করে বড়ি সারাদিনে তিনবার। এটি যদি আপনার পিরিয়ডসের ডেটের 15 দিন আগে থেকে যদি আপনি কন্টিনিউ খেয়ে থাকেন বা খেয়ে আসতে থাকেন এবং পিরিয়ড চলাকালীনই যদি আপনারা খান, তাহলে আপনাদের এই যে ডিসম্যানোরিক পেনটা এটা অনেকটা কমবে এবং প্রায় কমতেই থাকবে। কারণ প্রত্যেকটা মাসে যদি আপনি 15 দিন আগে করে এই ম্যাকফাস 6x খেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের যন্ত্রণাটা অনেকটাই কমবে। 2 নম্বর ড্রাগ বলবো, সেটা হলো অ্যাক্টিয়া রেসিমোসা। এই মেডিসিনটি সেই সব ক্ষেত্রেই ভালো কাজ করবে যেখানে হচ্ছে পেনের সাথে সাথে একটা হিপেরও পেন থাকবে বা যন্ত্রণাটা পায়ের দিকে নিচে নেমে যাবে, গোটা কোমর জুড়ে যন্ত্রণা হবে, তার সাথে সাথে পিরিয়ডসের ঠিক আগের সময় এই যন্ত্রণাটা যদি হয় তাহলে আপনারা অ্যাক্টিয়া রেসিমোসা 2 ফোঁটা করে 3 দিন খাবেন। 3 নম্বর ড্রাগ হলো অ্যামোনকার। এই মেডিসিনটিও ডিসম্যানোরিয়াতে খুব ভালো কাজ করে, বিশেষ করে যদি আপনাদের মেনসেসের সময় প্রচণ্ড ঠান্ডা লাগে বা নাক দিয়ে রক্ত পড়ে, পিরিয়ডসের সময় আপনাদের স্টুলে ডিফিকাল্টি থাকে বা আপনি পায়খানা করতে যদি না পারেন, যদি কনস্টিপেশন হয়, তাহলে আপনারা অ্যামোনকার্ব 2 ফোঁটা করে 3 দিন খাবেন। 4 নম্বর ড্রাগ হলো সাইক্লোমেন ইউরোপিয়া। এই মেডিসিনটি খুব ভালো কাজ করবে সেই সকল মহিলাদের ক্ষেত্রে যাদের প্রচুর পরিমাণে ব্ল্যাক ক্লটেড পিরিয়ডস হয়, তার সাথে সাথে প্রচণ্ড পেটে যন্ত্রণা হয়, প্রচণ্ড কষ্ট হয়, একটু হাঁটাচলা করলেই প্রবলেমটা আরও বেড়ে যায়, শুয়ে পড়লে প্রবলেমটা কমে, তাহলে আপনারা সাইক্লোমেন ইউরোপিয়া 2 ফোঁটা করে 3 দিন খাবেন। এই মেডিসিনটি খুব ভালো কাজ করবে সেই সকল মহিলারা যাদের শরীরে রক্ত কম বা একটু হাঁটাচলা করলে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, প্রচণ্ড পরিমাণে পিরিয়ডস হয় এবং প্রচণ্ড পরিমাণে পেটে যন্ত্রণা যারা ভোগ করেন তাদের ক্ষেত্রে। 5 নম্বর ড্রাগ হলো ক্যালকিডিয়া কার। এই মেডিসিনটি সেই সকল মহিলাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে যারা খুব মোটা সোটা হয়, থলথলে টাইপের, খুব ফর্সা দেখতে, এবং তার সাথে সাথে পিরিয়ডিক্যাল প্রবলেম রয়েছে, প্রচণ্ড বেশি হয়, প্রচণ্ড পরিমাণে হয়, বা কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে মোটা সোটা রয়েছে কিন্তু প্রচণ্ড কম হয় এবং কম টাইম হয়, তার সাথে সাথে ওভারিয়ান রিজিয়নে একটা যদি পেন থাকে, পিরিয়ডস ঠিক হওয়ার আগে যদি প্রচণ্ড পরিমাণে পেটে যন্ত্রণা হয়, তাহলে আপনারা ক্যালকিডিয়া কার্ব 2 ফোঁটা করে 3 দিন। 6 নম্বর ড্রাগ হলো কলোসিন। এই মেডিসিনটি সেই সকল মহিলাদের ক্ষেত্রে খুবই উপকৃত হবে যাদের পেটে যন্ত্রণার ফলে ডবল হয়ে যান,
ডবল হয়ে যান বলতে নিচের দিকে মুখ করে পেটটা আঁকড়ে ধরে যারা একদমই চুপটি করে বসে থাকে বা নিচের দিকে মাথা করে একদম গোটোসটো হয়ে যায়, এতটাই যন্ত্রণা হয় তার জন্য। এবং পিরিয়ডসের পরিমাণটাও কম, সাপ্রেসড হয়ে যায়, কিন্তু প্রচণ্ড পরিমাণে পেটে যন্ত্রণা হয়। তারা কলোসিন 32 ফোঁটা করে 3 দিন খাবেন। 7 নম্বর ড্রাগ হলো নাক্সভূমিকা। এই নাক্সভূমিকাটা সেই সকল মহিলারাই ইউজ করবেন যারা একটু খিটখিটে, একটু বদ মেজাজি, তার সাথে পিরিয়ডসের সময় পেছন দিকে মেনলি পেনটা হয় এবং একটা গা বমি বমির ইন্টেন্স থাকে, বা পিরিয়ডস চলাকালীন বারবার আর্জিং থাকে ইউরিন এবং স্টুলে, বারবার ইউরিন করতে যাবে কিন্তু ইউরিন করার পরও শান্তি হবে না, আবার ইউরিন করতে যেতে ইচ্ছে করবে এবং প্রচণ্ড পরিমাণে পিঠে যন্ত্রণা হবে বা পেটে যন্ত্রণা হবে, সেই সকল ক্ষেত্রে আপনারা নাক্সভূম 32 ফোঁটা করে 3 দিন খাবেন। অবশ্যই এই মেডিসিনগুলি পিরিয়ডসের ডেট যে রয়েছে তার আগে খাওয়ার চেষ্টা করবেন, তার আগে 3-4 দিন ধরে যদি আপনারা খান তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। এবং এটা যদি প্রত্যেকটা মাসে যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে কয়েক মাস পরে আপনাদের এই ডিসমেনোরিয়ার প্রবলেমটা অনেকটাই কমে যাবে। আমি মেনলি প্রাইমারি ডিসমেনোরিয়ার কথাই বলছি, কারণ সেকেন্ডারি ডিসমেনোরিয়ার অনেকগুলো প্যাথোলজিক্যাল কারণ রয়েছে, তাই অবশ্যই সেকেন্ডারি ডিসমেনোরিয়া যদি কারোর হয় তাহলে অবশ্যই আপনারা ডায়াগনোস করাবেন, ইউএসজি করাবেন এবং আপনাদের সেকেন্ডারি ডিসমেনোরিয়ার যে কটা কারণ বললাম এগুলোর মধ্যে যে কোনো একটা হবে তো এগুলো সেগুলো আপনারা ডায়াগনোস করে কনফার্ম হবেন এবং অবশ্যই সেগুলো ট্রিটমেন্ট করানোর চেষ্টা করবেন, কারণ সেকেন্ডারি ডিসমেনোরিয়ার কারণগুলো অবশ্যই ট্রিটমেন্ট করানোর খুবই দরকার, কারণ না হলে পরবর্তীকালে কার্সিনোমা পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা একটা থেকে যায়। তাই সবাইকে সতর্ক করলাম, সবাই সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। প্রত্যেকটা মহিলাদেরই এই প্রশ্নটা থেকে যায় যে কেন আমার যন্ত্রণা হচ্ছে, অন্য কারোর কেন হচ্ছে না। তো আশা করি কারণগুলো আপনারা বুঝতে পেরেছেন, তার সাথে সাথে মেডিসিনগুলো আপনাদেরকে বললাম। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন আর আমাকে আপনাদের প্রবলেমগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। সবার সুস্থতা কামনা করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, নমস্কার।